রত্না চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অভিজিৎ মিত্রকে গ্রেফতার। তৃণমূল নেতা অভিজিৎ মিত্রকে গ্রেফতার করলো পুলিশ। ফুটপাতে উচ্ছেদে বাধা দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। এই পুরো বিষয়ে আরো জানবো। সন্দীপ প্রামাণিক রয়েছেন টেলিফোনের প্রতিনিধি। সন্দীপ, রত্না চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেই পরিচিত এই তৃণমূল নেতা, কেন তাকে গ্রেফতার করা হয়েছে, কি অভিযোগ, কি জানা যাচ্ছে? দেখো, একেবারে ঠিকই বলেছো। বেহালা পূর্বের বিধায়িকা রত্না চ্যাটার্জির ঘনিষ্ঠ অভিজিৎ মিত্র, যার ডাকনাম পিপলু, তাকে কিন্তু আজকে সকালবেলায় অনুশোচনা গ্রেপ্তার করেছিল এবং গ্রেপ্তার করে কোর্টে নিয়ে যাওয়া, কোর্টে প্রোডাকশনে করে তার সে জামিন পায়। ঘটনা যেটা হয়েছিল গতকাল রাত্রিবেলায় 129-130 এই দুটো ওয়ার্ডের মাঝখানে কোনো এক জায়গায় একটি গুমটি ছিল। এক ভদ্রমহিলা চালাতেন, অনেক পুরনো গুমটি, প্রায় আজ থেকে 30-35-40 বছরের পুরনো গুমটি, এবং সেই গুমটির উপর নির্ভর করে তার বাড়িতে আরো চারজন সদস্য আছে, তার সংসার চলে, একজন মহিলা গুমটিটি চালায়। যেটা জানা যাচ্ছে, গতকাল রাত্রিবেলায় 7:30-8টার সময় কর্পোরেশনের কয়েকজন কর্মী আছে এবং তারা এসে সেই গুমটিটা সরাতে বলে, সেখানে পাড়ার লোকরা অবজেকশন করে। সেখানে কিন্তু এই যে রত্নচার্যের ঘনিষ্ঠ যে পিকলু, সেও ছিল, এবং তার মধ্যে কথা মানে বাতানুবাদ হয় এবং তারপরে বিবাদে একটু ধাক্কাধাক্কি হয়। ফলে তারপরে দেখা যায় যে ওই কর্পোরেশনের যারা এসছিলেন তারা কোনো আই কার্ড শো করাতে পারেননি। এবার এই পিকলুর বক্তব্য যে আমরা কি করে জানবো এরা কর্পোরেশনের লোক, এই নিয়ে একটা ওখানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তারপরে দেখা যায় যে কর্পোরেশন থেকে পর্ণশী থানায় একটু অভিযোগ দায়ের করা হয়েছিল, তার বেসিসে এই অভিজিৎ মিত্রকে অ্যারেস্ট করা হয়েছিল। আজকে কোর্টে, আলিপুর কোর্টে নিয়ে যাওয়া হলে তাকে জামিন আবার বেরিয়ে আসে। ধন্যবাদ সন্দীপ, ছিলেন টেলিফোনের প্রতিনিধি। আর এই পুরো বিষয় নিয়ে রত্না চট্টোপাধ্যায় তার কি বক্তব্য শুনবো। এই 129, একটা 131, একটা 130, এবং সেখানে একজন মহিলা প্রায় 35-40 বছর ধরে ঘুমটি চালায়, এবং ওই মহিলার ওই ঘুমটি ছাড়ার কিচ্ছু নেই। ওনার উপরে আরও তিনজন মহিলা, মানে ওই পরিবারে কোনো ছেলে নেই, চারজন মহিলা একটা ঘুমটির উপর বেঁচে আছে। মানে ঘুমটি যদি উঠে যাওয়া, উঠিয়ে দেওয়া হয় তাহলে এরা প্রাণে মারা যাবে, মানে এদের এমন পরিস্থিতি। সেই ঘুমটি নাকি কর্পোরেট, যারা বাড়িওয়ালা তারা কর্পোরেশনকে নালিশ করেছিল, সঙ্গে আমাদের এলাকার মানুষের মধ্যেই টিএমসি কর্মীরা পড়ে, প্রত্যেকে এসছিল। তো তর্কাতর্কি হতে হতে আমি যেটা শুনেছি, আমি দেখিনি চোখে, তর্কাতর্কিতে ধাক্কাধাক্কি হয়েছে, এটাই ঘটনা। তারপরে কর্পোরেশন থেকে মনে হয় যেহেতু ধাক্কাধাক্কি হয়েছে, সেহেতু পিকলু অভিজিৎ মৈত্র নামে একটা ডায়েরি এফআইআর করা হয়েছে, এবং সেই অনুযায়ী আজকে পর্ণশ্রী থানা পিকলুকে অ্যারেস্ট করেছিল এবং বিকেলবেলায় কোর্ট থেকে সে জামিন। আর এই পুরো বিষয় নিয়ে রাজ্য বিজেপির মুখপাত্র সমীক ভট্টাচার্য, তার বক্তব্য এবার শুনবো। দশক থেকে হয়েছে, আগে কিছু বিশেষ শান্তিপ্রিয় মানুষজন যেসব এলাকায় থাকেন সেখানে গিয়ে মার খেত কর্পোরেশনের লোকজন, এখন দেখা যাচ্ছে অন্যরাও মারছে, ছড়িয়ে পড়েছে ব্যাধির মতো। সে রত্না চক্রবর্তীর হয়ে নির্বাচন করায়, বুথে লিড দিতে পেরেছে, সে যদি কর্পোরেশনের কর্মীকে মারে তো স্বাভাবিকভাবেই দল তাকে পুরস্কৃত করবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।